পেট খারাপ, বমি উপসর্গ নিয়ে ধূপগুড়ি হাসপাতালে সকাল থেকে এখনো পর্যন্ত চিকিৎসারত শতাধিক, গত তিন দিনে আক্রান্ত 300-এর বেশি বাসিন্দা। পেট খারাপ, বমি উপসর্গ নিয়ে ধূপগুড়ি হাসপাতালে সকাল থেকে এখনো পর্যন্ত চিকিৎসারত শতাধিক, গত তিন দিনে আক্রান্ত 300-এর বেশি বাসিন্দা। হতে পারে জল, ওনাদের খাওয়া দাওয়ার রেগুলার যে হ্যাবিটসগুলো থাকে ওগুলো সম্বন্ধে হতে পারে। এখানে কি বাচ্চাদের সংখ্যাটা বেশি দেখছেন? বাচ্চা ইকুয়াল দেখছি, আমি বলবো আমার মর্নিং এ ইকুয়াল, অলমোস্ট ইকুয়াল না। অবজারভেশনে রেখে যদি ওনারা বাড়ি যেতে চান ঠিক হয়ে, তাহলে বাড়ি পাঠাচ্ছি বা রেফার হচ্ছে বা অ্যাডমিট হচ্ছে। কি মানে সবাই কি বলছে? আপনি তো নিশ্চয়ই জিজ্ঞেস করছেন যে কিছু খেয়েছিল কি না, তারা কি কারণ জানাচ্ছে কেন এরকম হলো? হঠাৎ পেট, হঠাৎ। এটা কি জলের থেকে হয়ে থাকতে পারে? হয়ে থাকতে পারে। আক্রান্ত সব থেকে বেশি ধূপগুড়ি পৌর এলাকার বাসিন্দারা। রোগীদের মধ্যে করোনার আতঙ্ক ছড়াচ্ছে পেট ব্যথা, বমি উপসর্গ নিয়ে। যেটা আমার অঞ্চল দিয়ে মোটামুটি যেটা অনুমান করা যায়, ধূপগুড়িতে প্রায় শ৫-৫ মানুষ ইতিমধ্যেই আক্রান্ত হয়ে গিয়েছে। মানে তাদের উপসর্গ বলতে তাদের প্রচণ্ড রকম বমি, তাদের বমি পায়খানা এইসব প্রচণ্ডভাবে হচ্ছে। এবং বেশিরভাগ ক্ষেত্রে আমার অঞ্চলে আমি যতটা খবর পেয়েছি আমাদের আমার সাথে এবং আমার পার্শ্ববর্তী বাড়ি থেকে, যেটা দেখা যাচ্ছে যে পিএইচির যে জল প্রতিদিন যাচ্ছে, সেই জল যারা ব্যবহার করছে সেই সমস্ত বাড়িতেই এই উপসর্গগুলো দেখা দিচ্ছে। হ্যাঁ, অনেকটা সেই আতঙ্ক আছে, কারণ করোনার উপসর্গগুলো নিয়ে মানুষের মধ্যে একটা বিভ্রান্তি আছে, সম্পূর্ণভাবে মানুষ সেটা সম্পর্কে জানে না। তাই ইতিমধ্যে যে করোনা যেহেতু একটা চারদিকে খবরের মধ্যে আসছে, তাই এইটা করোনার থেকে কিনা এই আশঙ্কা অনেকে করছে, কিন্তু বিষয়টা যে উপসর্গগুলো সেটা মনে হয় করোনা না। এখনো পর্যন্ত প্রশাসন বা স্বাস্থ্য দপ্তর বা পুরসভা কোনো ব্যবস্থা নিয়েছে? না, এখনো পর্যন্ত সেরকম কোনো ব্যবস্থা না হয়নি। আমাদের প্রত্যেকের পক্ষ থেকে পিএইচকে বিষয়টা জানানো হয়েছে, কিন্তু জলের মধ্যে যে ধরনের উপসর্গগুলো আসছে তার কোনো পরিবর্তন এখনো পর্যন্ত লক্ষ্য করা যায়নি।